তা অনুব্রত কাকু, আপনারা যে মিটিংগুলো করেন এগুলো কিসের মিটিং? কিসের মিটিং, কি কারণে মিটিং? এটা পার্টির অভ্যন্তরীণ মিটিং। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম ফকিরগুলো সব থালা হাতে করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি একটা ব্যাপার বলুন তো কাকু। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়ে যে খাবার দিচ্ছে না। শোনা গো, আমার পাড়ায় তো শুনলাম আপনাকে সবাই মুখ্যমন্ত্রী বলছে, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমার ভাগ্য ভালো, ঈশ্বর ওর মঙ্গল করুক, বোকা বলে কথাটা বলেছে। আমরা জানি আপনি মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী হতে গেলে কি করতে হয়? মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয়, ভোটে দাঁড়াতে হয়, তারপর মুখ্যমন্ত্রী হয়ে যায়। যে লোকটা আপনাকে কথাগুলো বলেছে, লোকটা কেমন হতে পারে? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তাহলে ভোট তো হচ্ছে, বুথে কি কি থাকছে? পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে। সবাইকে তো সবকিছু দিচ্ছেন, কর্মীদের জন্য কি থাকবে? ওদের জন্য নকুল দানা থাকবে। ভোট তো আসছে, তো কেমন মার্জিনে জিতবেন বলে মনে হয় আপনার? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। তা কাকু, বীরভূমটা কত মার্জিনে জিততে চান? বীরভূমটা মোটামুটি 6-7। বলুন তো কাকু, নরেন্দ্র মোদী কেমন লোক? ওর মুখটাই কেমন বেকা ভাড়া, ভালো লাগে না। অনুব্রত দা মুকুল রায় বলেছে, বিজেপি যদি জিতে যায় না, তৃণমূল ইঁদুর হয়ে যাবে। ইঁদুর হবো না, বিড়াল হবে, সে ভোটের পর দেখিয়ে দেবো। মিউজিক তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানিও, এবং আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। Peace.